ফরিদছড়ি উপজেলার হানসন নগরত ভয়াবহ এক অগ্নিকাণ্ডে একাম বসতঘর ফুরি ছায়ে গিয়ে গত রাতে 1:30টায় হানসন নগরী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড বুলবুলিফালার রমজান আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারিমিকে ছড়াই গেলে আসবাবপত্র, আড়াই ভরি সোনার অলঙ্কার, 1.5 লাখ টিয়া সহ গুরুত্বপূর্ণ হজপত্র ফুরি ছায়ে যে গিয়ে। তবে এ ঘটনাত কেউ হতাহত নয় বলে জানা গিয়ে। অন্য সূত্রপাত সত্য নইয়ে ইয়ংকিয়ায় হইত না পারে, তবে এডে প্রায় 5 লক্ষ টিয়ার হয় হইত এই বলে প্রাথমিকভাবে ধারণা করা হর। অন্য তীব্রতা এত বেশি আছে যে এলাকাবাসী আজার চেষ্টা করার পরও নিবেন না পারি। পরে স্থানীয় মানসিয়ে ফটিকসরে ফায়ার সার্ভিসত খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীও লাই আগুন নিয়ন্ত্রণ টানে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করতে হয় হানসননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুদ্দিন চৌধুরী কাতেব তাৎক্ষণিক কিছু ত্রাণ বিতরণ করছে। পর্যাপ্ত জনবল এবং পানির অভাবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি, সম্পূর্ণ ঘর প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। দর্শক আর এই ভিডিও কিনা অনারাতে কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাসের ফোন রেখে যান।